নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যই সম্পদ। দিন দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে, তার সাথে বাড়ছে ফুসফুসের নানান সমস্যা। শ্বাস প্রশ্বাসের সাথে বিষাক্ত ধোঁয়া ধুলিকণা প্রবেশ করে ফুসফুসকে ক্যান্সারের মুখে ঠেলে দিচ্ছে। ধূমপান হলো এমন একটি কাজ যেটি আমাদের ফুসফুস ও হার্টে নানান সমস্যার সৃষ্টি করে। এছাড়াও এটির খারাপ প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কেও। সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, এর কারণেই আমাদের মস্তিষ্ক বারবার ধূমপান করতে বাধ্য করে। সিগারেটের ধোঁয়ায় নানা প্রকারের দূষিত কেমিক্যাল বা পদার্থ থাকে, যেগুলি আমাদের রক্তকে দূষিত করে তোলে। আর এই দূষিত রক্তের প্রভাব পড়ে আমাদের শরীরের সমস্ত অঙ্গে। ধূমপান করার ফলে আমাদের ফুসফুসে দূষিত পদার্থ জমা হয় ও ফুসফুসে কালো স্তরের সৃষ্টি হয়। এছাড়াও শ্বাস প্রশ্বাস নেবার ক্ষমতাও কমে যায়। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি অঙ্গ হলো ফুসফুস। ফুসফুস প্রাণীর চালিকা শক্তি, তাই ফুসফুসের যত্ন নেওয়া ও পরিষ্কার রাখা আমাদের অত্যন্ত জরুরি। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ফুসফুসের যাবতীয় দূষিত পদার্থ দূর করার, অর্থাৎ ফুসফুস পরিষ্কার রাখার উপায় সম্পর্কে। গাজরের জুস খান। দুপুরে খাবার পর গাজরের জুস পান করুন। দেহের রক্তে ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে গাজরের জুস। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সিএ ভরা গাজরের জুস শারীরিক সক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে। গ্রিন টি। প্রতিদিন রাতে ঘুমাবার আগে গ্রিন টি খান। এটি দেহের সমস্ত ক্ষতিকারক পদার্থ ও টক্সিন বের করে দেয়। লেবুর রস। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে ফুসফুস শক্তিশালী হয় ও বিষাক্ত পদার্থ দূর হয়। আঙুরের জুস। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে আঙুরের জুসে, যা ফুসফুসের দূষিত পদার্থকে বের করতে সাহায্য করে। আনারসের জুস। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সিএ ভরা আনারসের জুস দেহের শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতিকে উন্নত করে। পুদিনা পাতা ও তুলসী পাতা। ফুসফুসের সংক্রমণ দূর করতে পুদিনা পাতা ও তুলসী পাতা খুবই কার্যকরী। কলা। দুপুরে খাবার পর কলার জুস পান করুন অথবা কলা খান, কারণ কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা দেহের বিষাক্ত টক্সিন দূর করে ও শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করে। আদা। সর্দি কাশি ছাড়াও ফুসফুসের যে কোনো সংক্রমণ কমাতে সাহায্য করে আদা। আদা প্রতিদিন এক টুকরো করে মুখে নিয়ে চিবান, তাহলে আপনার শ্বাসতন্ত্র ও ফুসফুসের বিষাক্ত পদার্থ দূর হয়ে যাবে। দুধ ও কফি খাবেন না, কারণ দুগ্ধজাতীয় খাবার পরিষ্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করুন। প্রতিদিন 15-30 মিনিট করে জোরে হাঁটা, প্রাণায়াম, মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিন ও চেস্টের মধ্যে 10 সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন, ইত্যাদি করলে আমাদের ফুসফুসের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ফুসফুসের উপকার হয়। সবচেয়ে ভালো হলো তামাকজাত দ্রব্য সেবন ও সিগারেটের সেবন একদম বন্ধ করে দিন। ফুসফুস একেবারে পরিষ্কার রাখতে ধূমপান ছেড়ে দেওয়ার বিকল্প আর কোনো কিছুতেই হতে পারে না।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।